বাড়ি ভিতর নিয়ে গিয়ে আর বিচার করতে যাই চল এই চল ছড়ি চল না আজকে আমরা ধই নাও আটকান যাইবে না তুই বিচার করবি হার কর সিএ কমেডি টিভি স্মাইল ইজ গুড ফর হার্ট সঠিক জায়গায় এইবার মাথাটা গরম হইলো না তুমি আমাগো এলাকার বউ কিচ্ছু কইতে চাই না পরে কবান কি এই গ্রামটা ভালো না দুটো সিম চুরি করছো টাকা দিয়ে দেবো একটা দুইটা তিনটা দিয়ে দেবো সিমের দাম হইছে 80 টাকা কেজি আপনি তিনটা সিমে দুই ছা দেবেন কে হ্যাঁ মাগনা সিম কি মাগনা লাগাইছি এই জন্য কই বরিশালে জাত কেমনে গ্রামের মধ্যে ঢুকছে বরিশালে জাতটাই খারাপ মা এ সিমের এখন জাত খারাপ হইয়া গেছে হ্যাঁ খাইতে দেই নাই দেখা জাত খারাপ হইয়া গেছে যদি খাইতে দিতাম হ্যাঁ জিব্রাইল দা সাইড সাইড খাইতে পারতাম হেলে ভালো হইয়া যাইতো এই নে তো সিম এ আপনি মেলা মারলেন কে আমি কোডা বিচার দেবো মামলা করবো চেয়ারম্যান বসাবো রাগ আমি চেয়ারম্যানের রাখিয়া
করছিস রে? রাখি কমে দলি কমে কমে লাগো আর তুমি সর ঘরটা গেলে না তোরে লড়াই ধরতে কইছি স্যার তোরে আর ধরতে কই আচ্ছা ধরা লাগবে না ধরা লাগবে না মুই ধরতে আসি এই হন কোন খোঁজ খবরই লও না লও না মোবাইল কাছে সিম চুরি হচ্ছিল সিম চুরি কাছে কালি এক দূর করে আমি খেয়া লাগো কারণ এত কষ্ট করে আমার বউ আমার লক্ষ্মী বউ কি শুনে ঘামিয়া গেছে দেখছো আমার বউটা মোর বউ এত কষ্ট করে সিম লাগাইছে তুই মোর বউয়ের সিম গাছ থেকে সিম চুরি করছ মোর বউ কত বড় করেছে গাছটা জানো ওইটা মোর বউয়ের সিম মোর বউয়ের গাছ মোর বউয়ের গাছ থেকে সিম বাজে গেছে তোমার তুমি ওরে রাখতে যাও বিচার মুই করতে আসিব তুমি এখন যাও খেতে যাও আর কেউ চোর ঢুকলো নাকি তুই বাড়ির ভিতর নিয়ে আমার বিচার করতে যাই চল এই চল ছড়ি চল না আজকে আমার ধরে নাও আটকান যাইবে না তুই বিচার করব হের পর মাউগা বিচার করব না আর মুই বিচার করব তুমি খেতে যাও ওই আর কেউ খেতে ঢকছে নাকি হ্যাঁ দেখতেই দিন তুই খেতে যাবো আর তুমি এখানটা লডর পডর করবা হ্যাঁ এইটা রইতে দিম না কত্তমার সাহস দেখ তুমি বিচার করবো না শাস্তি না দিলে বিচার এই ভাই এই আপনি ইয়ে করতেছে আপনি জমি জমি দুশ্চরিত্র কিভাবে মেয়েদেরকে ধরাচ্ছি ছি 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 মখিলা মুখের ভাষা ঠিক করে কথা বলছে হ্যাঁ দুশ্চরিত্র ভালো কেন লুচ্ছা বলবা হ্যাঁ একদম এইটাই বল বলবে ঢুকান লাগবে না বাইরে রাও তোমাকে আমি 300 টাকা মাফ করে দিছি গেট আউট মানে তুমি গেটের বাইরে যাও ওই গেটের বাইরে যেতে বলি নাই শোনা কোন গেটের বাইরে বলছি এই গেটের বাইরে যাও হ্যাঁ যাইতাছি একটা চরিত্রহীন ছেলের সাথে সংসার করে এ বোন হন মোর বউ গরু মাংস দিয়ে ভাত রান্না করছে খাইয়া যা মহিলা চরিত্রহীন হইলেও ভালো আছে তোর মতন তার চোর শাসন নাই মানের ডা তার ঘরে লই তো তুমি যে ঘরে আছো তাহলে আমি খেতে যাই একটু এক কেডা ধরছে আসামি কিরবিন